হে জগতবাসী, আজকে আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম। সে আলোচনাটি হলো যে কোরআনে আল্লাহ একটি কথা বলেছেন, যে যা করবা ঠিক তাই পাবা। আমি কাউকে বিন্দু পরিমাণ কমও দেই না, আমি কাউকে বিন্দু পরিমাণ বেশিও দেই না, আমার কাছে সবাই সমান, আমি কাউকে কম বেশ দেই না। এই কথাটা বলেছে। আবার কি বলেছেন, যে যে যা কিছু করবা ঠিক তাই পাবা, আমি কারো প্রতি অবিচার করি না। তাহলে দেখা গেছে আমি যা করেছিলাম আমি ঠিক তা পাইতেছি। কিরকম? যেমন একজন মানুষ একজনের ক্ষতি করল, তিনি চিন্তা করতেছে তার এই ক্ষতিটা করলে আমার 5 লাখ টাকার কাম হব, তখন এই 5 লাখ টাকা দিয়ে আমি আনন্দ করে চলব। কিন্তু আল্লাহ বলেছে তুমি যা করবা ঠিক তা পাবা। একদিন দেখা যায় এই ভক্তটি, সে একজন পীরের কাছে যখন বায়াত হলো, সে যখন একটা ভক্ত হলো, তখন গুরুর কাছে গিয়ে বলতেছে যে বাবা, আমি তো অনেক সম্পদের মালিক, কিন্তু আমি ইমুক দিন 10 লক্ষ টাকা আমার চিন্তাই হয়ে গেছে। আবার আরেকদিন পীরের কাছে যায় বলতেছে আমার তো 5 লক্ষ টাকা হারাই গেছে। তখন পীর বলতেছে যে বাবা, আল্লাহ তো কাউকে ঠকায় না, কিন্তু মানুষ নিজেই ঠকে। তুমি কোনোদিন কাউকে ঠকিয়েছো, কারো টাকা আত্মসৎ করেছো, কারণ তুমি যা করেছো তা পেয়েছো, এর জন্য আমি কী করতে পারি বাবা? তখন আপনারাই বলুন, সে আর কি বলবে যে হ্যাঁ, আমি তো 10 লাখ টাকা 5 লাখ টাকা ইমুকের কাছ থেকে আত্মসাৎ করেছি, আজকে সেই টাকাটা আমার থেকে চলে গেছে, তাহলে যার এই টাকাটা আমি নিয়ে এসেছিলাম আজকে আমার থেকে নিয়ে গেছে, সেও কষ্ট পেয়েছিল, আজ আমিও কষ্ট পাচ্ছি। এ হলো দুনিয়াবি বিষয়। তো আরেকটি বিষয় হলো যে তুমি যা করবা ঠিক তা পাবা, কোরআন এ কথা বলছে। এখন আমি এই পৃথিবীতে জন্ম নিয়েছি, আমার হাত নেই, এই পৃথিবীতে আমি জন্ম নিয়েছি, আমার পা নেই, এই পৃথিবীতে আমি জন্ম নিয়েছি, আমার চোখ নেই, কিন্তু আল্লাহ বলেছে কি তুমি যা করবা ঠিক তা পাবা। এবং আল্লাহ সবাইকে সমান বিচার করে, তো সমান যদি বিচার করে, সকল মানুষের হাত পা চোখ নাক কান আছে, এই লোকটার কোমর পর্যন্ত পা নেই, সে হেঁচড়ে হেঁচড়ে হাঁটে, এর প্রতি তো সমান বিচার হলো না। এরপরে দেখা যায় একজনের চোখ নেই, জন্ম থেকে সে অন্ধ, তখন দেখা যায় কি যে প্রশ্ন আসে, আল্লাহ তাকে অন্ধ করে বানালো? আহারে, আল্লাহ তাকে অন্ধ করে দিল কেন? আল্লাহ কি অবিচার? আল্লাহ অন্ধ করে দিবে কেন? তাই বলা হয় এই মানুষটি অপরাধ করেছিল, তার কারণে তার আজকে হাত নেই, চোখ নেই, পা নেই। সেটা কি, সেই বিগত জন্মে কারো হাত সে কেটে দিয়েছিল, এই জন্মে তার হাত নেই, বিগত জন্মে কারো চোখ অন্ধ করে দিয়েছিল সূত্রামি করে, এই জন্মে তার চোখ নেই, কোনো জন্মে কারো সম্পদ আত্মসাত করেছিল, বাড়ি গাড়ি আত্মসাত করেছিল, এই জন্মে তিনি বাড়ি গাড়ির মধ্যে জন্ম নিলেও জন্মের কিছুদিন পরে যখন সে সাবালক হয়েছে, যখন সম্পদ চিনতে জানতে বুঝতে শুরু করেছে, তখন সে দুনিয়াকে চিনতে শুরু করেছে, তখন তার এই সম্পদ তার থেকে কেউ কেড়ে নিয়েছে, তখন আল্লাহর কাছে বলে আল্লাহ আমার এই সম্পদ সে কেড়ে নিল, তখন আল্লাহ কি বলবে, তুমি যা করেছিলে তুমি তাই পেয়েছো। যারা জন্ম জন্মান্তরকে অস্বীকার করে তারা কোরআন বোঝে না, যারা জন্ম জন্মান্তরকে অস্বীকার করে যে জন্মিলে মানুষ পৃথিবীতে আর জন্ম হয় না, তাদের কাছে আল্লাহ দোষী, তারা মূলত কোরআন বোঝে না। যদি বলা হয় আল্লাহ এই মানুষদেরকে এই পৃথিবীতে সৃষ্টি করে জন্ম দিয়ে পেট পাঠিয়েছিল, জন্মের মাধ্যমে পাঠিয়েছিল, কারো হাত নেই পা নেই, যদি আল্লাহকে জিজ্ঞাসা করা হয় তখন আল্লাহ কি বলবে, যে তার কর্মফল,
যেমন সুরা রহমানের মধ্যে পাওয়া যায়, ফাবিয়ালা ইউ রব্বিকো মাতে কজিবান, তোমরা তোমাদের কোন কোন কর্মফলকে অস্বীকার করো। কিছু মাওলানা পীর আছে, তারা মাওলানা হয়েছে আবার পীরও হয়েছে, কিন্তু মানুষ মৃত্যুর পরে জন্ম হয় এ কথাটা বিশ্বাস করে না, তাহলে তারা শরীয়তের পীর, তারা হাকিকতের মারিফতের পীর নয়। যারা বলে মৃত্যুর পরে আবার জন্ম হবে না, তারা শরীয়তের পীর, তারা পুস্তক পড়েছে এবং পাবলিকের ভয়ে বা দুনিয়ার অন্য মানুষের ভয়ে, মুসলমানের ভয়ে তারা এই কথা বলে না। মূলত আল্লাহ কোনো দিন বিচারে অবিচার করেন না, সুবিচারে যদি করেন তাহলে হাত পা চোখ না কান নাই কেন? আবার কেউ বলবে এটা আল্লাহর পরীক্ষা, কেন? আমরা যখন স্কুল মাদ্রাসায় পরীক্ষা দিয়েছিলাম তখন কিন্তু পরীক্ষা সারা জনম নেয়নি, অল্প দুই একদিন আমার পরীক্ষা হয়ে গেছে, পাশ ফেলের মাধ্যমে আমি উপর ক্লাসে উঠেছি। তাহলে যারা বলে এটা পরীক্ষা, পরীক্ষা কি সারা জীবনই হয়? যে জন্ম থেকে আমি অন্ধ হয়ে এসেছি, পঙ্গু হয়ে এসেছি, আমার জীবন কাটছে এক পরীক্ষায়, কেন? এটা যারা বোঝে না তারা বলে যে কোরআন তিন প্রকার, এই তিন প্রকার কোরআন যারা না বুঝবে, সে যত বড় মাওলানা হোক, যত বড় কিছু হোক, এই তিন প্রকার কোরআন যারা না বুঝবে তারা জন্ম জন্মান্তর, মানুষ মরিলে জীবিত হয়, জন্ম হয়, এই কথাটা তারা মানবে না এবং বলবে না। আর যারা এটা না মানবে তারা কোরআনকে অস্বীকার করে। কোরআন তিন ভাগে, কাগজে কোরআন লিপিবদ্ধ, এটা পড়ে, এটা ছিঁড়ে, এটা পানিতে খসে, এবং একদল লোক এটাকে নকল করতেছে। আরেকটি কোরআন আছে দেহ কোরআন, এই দেহ কোরআনকে কেউ নকল করতে পারে না। তাহলে এই দেহ কোরআনের মধ্যে যারা ঢুকেছে তারা রুহ ইনসানিয়াতের কোরআনকে পেয়েছে, আর যারা রুহ ইনসানিয়াতের কোরআনের মধ্যে পৌঁছাইছে তখন সে রুহ ইনসানিয়াতের কোরআন কথা বলে। যে রুহ ইনসানিয়াতের কোরআন যখন কথা বলে তখন বলে দেয় জন্ম জন্মান্তরের কথা, তখন বলে দেয় তোমার সামনে কি হবে, তুমি কোন দিন মারা যাবে, তোমার মৃত্যুর আর কয়দিন বাকি আছে, তিনি সব বলে দেয়। আমি সামনে কিভাবে চলবো সেটাও বলে দেয়। এই কথা আল্লাহ কোরআনে বলেছে, তোমার রবে কি তোমার পথ প্রদর্শক রূপে যথেষ্ট নয়? তাহলে সে রব কই? আল্লাহকে বলতেছি, আল্লাহ নিরাকার, দেখি না, দেখা যায় না, তা দেখি না, যাকে যাকে আমি দেখি না সে আমাকে পথ প্রদর্শক কী করে হবে? রব যিনি, তিনি যদি আল্লাহ হয় তাহলে সে আল্লাহ আমাকে পথ প্রদর্শক কীভাবে করবে যদি আমি তাকে না দেখি? যারা কাগজ কোরআন পড়ে বলতেছে যে জন্মান্তর নেই, মানুষ মরিলে আর পৃথিবীতে জীবিত হয় না, তারা অন্ধ, তারা দ্বন্দ্বের রশি ধরে ধরে টারে টানতেছে, যারা অন্ধ। আর যারা দেহ কোরআনের মধ্যে এসেছে, দেহ কোরআনটাকে যারা রিচার্জ করেছে, নিজেকে চিনতে পেরেছে, তখন তার সাথে সম্পর্ক হবে রুহ ইনসানিয়াতের কোরআন, আর সেই রুহ ইনসানিয়াতের কথা বলে রব রূপে আমাকে আপনাকে চালাবে। হে জগৎবাসী, আমার কথাগুলো শুনে আপনারা রাগান্বিত হবেন না। আমি যখন সূর্যের সামনে দাঁড়িয়েছি তখন আমার ছায়াটা দেখা যায়, ছায়া আছে বলেই তো আমার দেহ আছে, আর দেহ আছে বলেই তো আমার রূপে ইনসানিয়ত আছে। তাহলে ছায়া রূপে কাগজ কোরআন, এই কোরআন কাগজে যেহেতু আছে তাহলে দেহ কোরআন আছে, আর দেহ কোরআন যেহেতু আছে তাহলে রূহ ইনসানিয়তের কোরআন আছে। এই রুহ ইনসানিয়াতের সাথে যারা সম্পর্ক করেছে তারা ইহকাল পরকালের খবর পেয়েছে। একটা রুহু মানুষের দেহের থেকে মৃত্যুবরণ করলে এই রুহুটা বের হয়ে কোথায় যাইতেছে তারা দেখতে পায়, এই রুহুটা কোথায় জন্ম নিচ্ছে না কোথায় কি করতেছে তা তারা দেখতে পায়। তারা বলতে পারবে জন্ম জন্মান্তরের কথা, সে কি জন্ম নিচ্ছে নাকি আল্লাহর সাথে বিলীন হয়েছে, না দোজকবাসী হয়েছে নাকি বেহেস্তবাসী হয়েছে, তা তারা দেখতে পায়। আর যারা কাগজ কোরআনকে শুধু রিচার্জ করলো তারা এ পর্যন্তই সীমাবদ্ধ, তাদের হাত আর বাড়ছে না। হে জগৎবাসী, আমি আপনাদের কাছে এই কথাগুলো বলেছি, আপনারা কেউ রাগান্বিত হবেন না, আমার কথাটি ভক্তিপূর্ণ সালামের সাথে নেবেন, কেননা এই কথাগুলো কেটে দেবে এমন কোনো সাধু পুরুষ নেই, এই কথাগুলো কেটে দেবে এমন কোনো বৈষ্ণব নেই, এই পৃথিবীতে এমন কোনো আউলিয়া নেই যে এই কথাগুলো কেটে দেবে, বরঞ্চ মেনে নেবে। কারণ আমার এই কথাগুলো এই কাগজ কোরআন থেকে নয়, শুধু সেটা রুহে ইনসানিয়াতের কথা কিছু এখানে আছে,
আর সেখান থেকে বলা হয়েছে, হে জগতবাসী, সকলকে আমি জানাইতেছি আমার এই কথাগুলো সুষ্ঠু জ্ঞানে বুঝে নেবেন, আমার উপর রাগ করবেন না। আজ এই কথাগুলো বলে রাখছি, সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।